হ্যালো বন্ধুরা, শিউলি বলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে ষষ্ঠীর সকাল, আর কেউ আগের দিন বিকালবেলা হচ্ছে বাড়ি ঘর দোর লেপাপুছা বা মোছা টুছা করে, আর আমাদের কালকে একটু কাজ ছিল, ধান সিদ্ধ টিদ্ধ ছিল, তার জন্য আমরা লিখতে পারিনি। তো আজকে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোনটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর মা হচ্ছে উঠোন লেপছে। আর এই দেখো এই গাছটা, এই ঘরের সামনে এই গাছ দুটো যে এত ফুল ফোটে মানে বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ি যতগুলো ফুল গাছ আছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল দেয় এবং অনেক অনেক বেশি করে ফুল দেয়। তো যাই হোক, অনেকটা লেপে দেখো লেপা হয়ে গেছে, একদম রাস্তার থেকে এই পর্যন্ত লেপা হয়ে গেছে, আর অর্ধেকটা মতো আছে। আর লেপতে গেলে আমাদের বাড়ি অনেকটা টাইম লাগে, কারণ উঠোনটা অনেক বড়, তার উপরে আশপাশে অনেকটা জায়গা। আর সকাল সকালে দেখো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা শ্বশুরবাড়ি এসে যে জামাই ষষ্ঠী খাবে তারও কোনো উপায় নেই। এদিকে অফিস, অফিস তো যেতেই হবে, এটা আমার ছোটো নন্দের জামাই, তো ওরও অফিস আছে কাসনাপাড়া, আমাদের অনেকটা দূরেই, আমাদের বাড়ির থেকে আর একটু দূরে, ওদের বাড়ির থেকে একটু কাছাকাছি হয়, কিন্তু কিছু করার নেই, শ্বশুরবাড়ি তো ষষ্ঠীর দিনে আসতেই হবে। তো যাই হোক, তো ও চলে গেল অফিসে, আর এদিকে আমরা ততক্ষণে সবাই গুছিয়ে টুছিয়ে নেব। সকালবেলা অনেকটা কাজ থাকে, আর গ্রামের বাড়িতে তো আরও বেশি কাজ থাকে। তার উপরে জামাইরা, একটা জামাই তো এসছে ষষ্ঠীর জন্য, কিন্তু দুঃখের বিষয় ষষ্ঠীটা না খেয়েই চলে যেতে হলো, বিকালবেলা এসে ষষ্ঠীটা খাবে। তো যাই হোক, আর এদিকে আমি আমাদের চাঁদকে নিয়ে একটু বসলাম, তার মধ্যে মাছ এসেছিলো, মাছ কটা রেখেই ওর কাছে গেছিলাম, একটু কোলে টোলে নিয়ে চলে আসলাম। আর সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু কোলে না নিলে হয় না, আর ওর মামাও সকালবেলা ফোন করে, আমার বাবুর মুখ আর ওই চাঁদের মুখটা না দেখলে তো ওর মানে ডিউটিতে যেতে পারে না। তো যাই হোক, ভিডিও কলে দেখে। আর এদিকে আমি মাছ নিয়ে বসে পড়েছি, আর মাছ আজকে অনেকগুলো চিংড়ি মাছ রেখেছি, 600 মতো রেখেছি, কারণ আজকে মানুষ অনেকগুলো মানুষ আমরা, তো সেই কারণেই রেখেছি। আর এই যে মাছটা দেখছো, এই মাছটা বাড়ির কেউরই পছন্দ না, এই মাছটা শুধু আমার জন্য রাখা, আমি রেখেছি, কারণ আমার এই চিংড়ি মাছে অ্যালার্জি হয়, আমি খাই না। আর রুই মাছটাও আমার অতটা পছন্দ না, বলতে গেলে আমি ছোটো ছোটো মাছই খেতে পছন্দ করি, আর যার বাড়ি যাবো খরচাটাও কম হবে। যাই হোক, তো এই দেখো এই চিংড়ি মাছগুলো রেখেছি, চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ আজকে বড় বড়, আগের দিন যা রেখেছিলাম তার থেকে অনেকটা বড়। আর মাছ কাটতে তো আমি বসবো, কিন্তু মাছ দেখলে আমার বাবু মানে এত চটকানো চটকায়, ওর মাছ না ধরলে না ওর নাকি ভালো লাগে না। আর মাছগুলো দেখছে আর বলছে, বলো তো মা এই মাছটা কী মাছ, এই কোন মাছের হচ্ছে রক্ত থাকে না গায়ে, ও আমাকে প্রশ্ন করছে। তো যাই হোক, মাছটা কেটে হচ্ছে পরিষ্কার করে আমি দুধ আনতে গেছিলাম, দুধটা এনে এই যে পিঠে টিটে বানানোর আয়োজন করছি, আর শাশুড়িমা সব কিছু আয়োজন করছিলো, আর ওদিকে আমি মাছগুলো কেটে টেটে, বাড়িতে সকালবেলা অনেক কাজ, প্রচুর কাজ থাকে এই দুদিকের, মানে এদিকে উনি কিছু সামলেছে আমি কিছু সামলেছি। যাই হোক, আর দুধ আনতে গেছিলাম আমাদের ওই বাড়িতে, অনেকটা টাইম লেগে গেছে, তো চারপাশে যতটা কাজ ছিল আমরা অনেকটা গুছিয়ে ফেলেছি। আর এদিকে মা পিঠে বানাতে বসে পড়েছে, তাই আমি বলছিলাম যে দাও আমি একটু ভাজি, তো এই পিঠেটা আমি মোটামুটি ভালোই করতে পারি। তো যাই হোক, এই পিঠেগুলো এবার ভেজে তুলবো। আর পিঠেগুলো দেখো এত সুন্দর ফুলছে না, এই পিঠেগুলো বানিয়েও একটা শান্তি আর খাইয়েও শান্তি, পিঠেগুলো একদম অপছন্দের মতো হয় না, অনেকেই পিঠেটা পছন্দ করো। তো যাই হোক, বিকালবেলা এখন হয়ে গেছে, আমাদের সব কিছু করাটাও কমপ্লিট। এদিকে অফিস থেকে আসার সময় আমার ছোটো নন্দা জামাই কালো মিষ্টি, এই কালো মিষ্টিটা আমাদের বাড়ির সবার প্রিয়, ওই জন্য নিয়ে এসছে, আর সাদা মিষ্টিটা অতটা খায় না কেউ, তো দু একটা খায়, বেশি একটা খায় না। আর এই যে টক দই নিয়ে এসছে, আর এটা মনে হয় ফুটি, দাঁড়াও দেখছি ফুটি না কি, এটা হচ্ছে ফুটি না, সরি এটা হচ্ছে মাজা নিয়ে এসছে। আর যেহেতু গরম, প্রচণ্ড গরম পড়েছে ষষ্ঠীর দিনে, তো সেই জন্য ঠান্ডা কিছু না হলে কি হয় ওই জন্য, আর অনেকগুলো অনেক রকমের ফল নিয়ে এসছে, আর এদিকে মিষ্টি দই নিয়ে এসছে, আপাতত এইগুলো দিয়ে এখনই হবে। আর এখনও ছোটো এই বড় নন্দ জামাই আসেনি, ছোটোটাই শুধু এসছে অফিস থেকে আসার সময়। তো এই দেখো বলতে বলতে ওরা হাজির হয়ে গেছে, আর মেয়েটা দেখো ভিডিও করছি বলে ও আরও বেশি করছে, তো ওরা আসলো। আর এদিকে আমি মাজাটা দিলাম, কারণ কি গরমেতে এটা সবথেকে ভালো খাবে সবাই, কিন্তু দেখো এখানেও আমার একটা সমস্যা, এইসব আবার আমার ভালো লাগে না, আমি যে কি খাই সব কিছুই খাই কিন্তু কোনো কিছু পছন্দ মতো খাই না, বা খুব যে খাই সেটা না। আর এদিকে যে পিঠেটা দুপুরবেলা হচ্ছে বানানো হয়েছে, সেই পিঠেগুলো এখন ওদের দেব, আর প্রথম ঠান্ডাটা দিয়ে নিলাম, কারণ কি গরমের মধ্যে সবাই এসছে, তার জন্য দিলাম। আর বিকালও হয়ে গেছে, তো তার জন্য এই পিঠেগুলো এখন দিলে ওরা মানে খেতেও ভালো লাগবে। আর ষষ্ঠীর দিনে পিঠে হবে না, ফল হবে না, এটা কী করে হয় বলো, শাশুড়িগুলো তো এইসবই বানাবে,
তো যাই হোক, আমি এবার সাজিয়ে ওদেরকে দিই। কে কী পিঠে খাবে আমি সত্যি জানি না, সবাই টুকটাক করে খাবে, কারণ দু রকমের পিঠে বানানো হয়েছে, বেশি গরমে তো বেশি পিঠে বানানো হয়নি। আর একটা কথা বলি তোমাদের, আমার শাশুড়ি প্রচণ্ড ভালো পিঠে বানাতে পারে, আর ওনার না একটু মানে কষ্ট হয় না, মানে পিঠে ওনাকে যত দাও, শুধু সবাই যদি খেতে পছন্দ করে তো বানাতে ওনার খুবই ভালো বানায়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো, আর যদি কোনো নতুন বন্ধু আমার পেজে হয়ে থাকো ফেসবুকে তো পেজটি ফলো করে রাখতে পারো, আর যদি কেউ ইউটিউবে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থাকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, বাই।